আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি। ভাইয়ের নাম জানো কি? জিন্না। ভালো আছি, ভালো আছি। মন খারাপ করে বসে আছি। মন খারাপ আর কি ভাই, দুঃখের কথা। আমি বাড়ি আমার বগুড়া, এই বাংলা বাজারে আমি থাকি, ছোটখাটো জব করি আর কি। এখানে ছবি পড়ে আমি আমার ফ্রেন্ডের বাসা, ঈদের ছুটিতে তার ফ্রেন্ডের বাসা থেকে একটু ঘুরে আসি, হঠাৎ করে আপনার সাথে আমার দেখা, আপনার ভিডিও আমি নিয়মিত দেখি আর কি। তাই মনে করলাম যে ভেতরে অনেক দুঃখ, কি দুঃখ, তারপরও কলেজ জীবনে অনেক ইতিহাস বলেন, কলেজ জীবনে তো ইন্টার পরীক্ষা দিয়ে ডিগ্রিতে থার্ড ইয়ার পর্যন্ত গেলাম, পরে একটা মিয়ালি ব্যাপারে, যাই হোক একটা মিয়ালি ফাংশনে আমি পড়ে গেলাম। মানে এটা কি আপনি রিলেশন করতেন না? হ্যাঁ, মানে রিলেশন দুজনই করতাম, পছন্দ দুজনেরই। তারপরও হঠাৎ করে মানে আমার ছেড়ে এখন বর্তমান অন্য ঘরে, খুব কথা দিছিল তারপরও কথাটা রাখে নাই, তারপরও আমার এই কথাগুলো। মানে উনি উপরে কি হলো, উনি কি আপনাকে ছেড়ে চলে গেছে? চলে গেছে, এখন মনে হয় অন্য ঘরে এখন বর্তমান। ভাবে না তো, আমি তো তারে মন থেকে ভালোবেসেছিলাম। আমার তো মনে হয় দেখুন অবস্থা, 16 বছর আগে ভালোবাসা এখনো বুঝতে পারতেছে না। এই মেয়েদের জন্য মনে হয় ওনার মতো অনেক ছেলে আছে, জীবন নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, বিয়ে করতে চাইছিলাম না, এরপরে আমার বন্ধু বান্ধব, আমার বাবা মা সবাই বললো যে এইভাবে মানুষের একটা সংসার চালানোর জীবন। দেখি বন্ধু বান্ধবের বাবা মায়ের রিকোয়েস্টে দেখ একটা বিবাহ করছি, তো একটা ছেলে সন্তান, আলহামদুলিল্লাহ অনেক খুশি। তারপরও দাদা বসেন না, বসেন, সমস্যা নাই, বসেন। তারপরও এক জায়গায় বসলে মনে হয় সে স্মৃতি মনে হয়। এই বাবু বসে, এখন বাবু বসে দেখি। এখন এই ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তো এখানে রেল স্টেশন, এখানে সে একটু জিরাইতেছি, এমতো অবস্থা আপনার সাথে সাক্ষাৎ হয়। তো আমার সেই থেকে আমার মানে অনেক কষ্টের গান আমার ভেতরে আছে। আমি জি আমি শিল্পী না, অত যে মানে কিছু কিছু গান মানে যখন এক জায়গায় বসলি আর মনে হয় মানে অত ভেতরে আনন্দ, তারপরেও বসলে দেখা যায় যে মনে করে অন্ধকারে বসে আছি, এই সে স্মৃতি মনে হয় আর খুব কষ্ট লাগে। গান গাইবেন? গাবো, যদি গান তো গাই না, ইচ্ছা আছে। যাই হোক, মনে যখন হয় তখন গুনগুন একটু গান গাই। আমার এটা তো গোপন আছে যে আমি একজন পছন্দ করছি, 17-18 বছর আমি এইভাবে থাকছি, থাকার পরে এই বন্ধু একটা বিয়ে করলাম, এই যে আমার কষ্টটা কেউ তো আর জানে না, আমি তো প্রকাশ করি নাই। আজ থেকে মনে হয় এটা প্রকাশ হয়ে যাবে। ভালোবাসতেন না বিয়ের আগে? না ভাই, এ বাসতে অনেক। গান গাবো? গান ভাই, গান। দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, দুই চোখ আমার নদী হইল, দুই চোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও। 16 আনা মন সুপিলাম তবু দুঃখ দা, হরি বন্ধু তবু দুঃখ দা, 16 আনা
মন সুপিলাম তবু দুঃখ দাও, হরি বন্ধু তবু দুঃখ দাও, আমার দেওয়া গাথা মালা, আমার দেওয়া গাথা মালা, আর বলে পোড়াও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখে দুঃখে জন্ম গেল ভাষায় দুঃখের না, করে বন্ধু ভাষায় দুঃখের না, দুঃখে দুঃখে জন্ম গেল ভাষায় দুঃখের না, করে বন্ধু ভাষায় দুঃখের না, আমার বুকে আঘাত দিয়া, আমার বুকে আঘাত দিয়া, কার মুখে লখরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, আমার আশায় বাসর সজাই কারে বুকে ল, হরি বন্ধু কারে বুকে ল, আমার আশায় বাসর সজাই কারে বুকে ল, হরি বন্ধু কারে বুকে ল, জিন্না ভাইর দুঃখের দরদি, জিন্না ভাইর দুঃখের দরদি, কোন মনে লুকাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, দুই চোখ আমার নদী হইল, দুই চোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা, চলো আনা মন সুপিলাম তবু দুঃখ দাও, হরি বন্ধু তবু দুঃখ দাও, চলো আনা মন সুপিলাম তবু দুঃখ দাও, হরি বন্ধু তবু দুঃখ দাও, যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা। প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, ভাইয়ের গান শুনে আমি ছোটবেলায় চলে গিয়েছিলাম। আসলে ছোটবেলা আমি যখন ট্যাপ রেকর্ড ছিল, আপনারা জানেন ওই ট্যাপ রেকর্ডের মধ্যে গান গুলা বাজতো, তাই না চাচা? ঠিক কইছি না? আমার ভাইয়ের নাম জিন্না ভাই, 16 বছর আগে একজনকে ভালোবেসেছিল কলেজ লাইফে, পরবর্তীতে তাকে ছেড়ে সে বিয়ে করে এখন হয়তো সুখে আছে, না ভাই? জি, এখন সুখে আছে, তারপরে সংসার করতেছে, তারপরে ভাই কিন্তু সুখে না এখন। প্রথম মাঝে মাঝে আপনারা তো জানেন আজকুনি ওনার কষ্টগুলো প্রকাশ করে, হয়তো এর আগে কেউই জানতো না ভাইরাও না মনে কষ্ট আছে। আজকে আমি যদিও হাসতেছি ভাই, ওনার বেদনাটা আমি বুঝবো না। আমাদের গ্রাম বাংলায় এখনো এরকম আপুরা আছে যাদের জন্য আমার মতো মোহাম্মদ আলম হাসানরা প্রতিনিয়ত এরকম কষ্টের সম্মুখীন শিকার হয়, যারা স্মৃতিগুলো নিয়ে আঁকড়ে ধরে এভাবে বেঁচে। জিন্নাত ভাইকে একটা কথাই বলবো, আপনি ওনাকে ভুলে যান, উনি হয়তো সংসার করে সুখে আছে, ওনাকে ওনার মতো থাকতে দিন, আপনি আপনার মতো করে থাকেন। চেষ্টা করবো, ঠিক আছে? আর গান যেহেতু গান, আপনার প্রশান্তির জন্য এটা সবসময় ব্যবহার করেন,
এখন যেখানে বসে আছেন জায়গাটা হয়তো অনেক সুন্দর, সবাই জিন্না ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন উনি যাকে 16 বছর আগে ভালোবাসতেন এখন পর্যন্ত যখন ভুলতে পারে নাই হয়তো আর কোনোদিন ভুলতে পারবেও না। আমি যদি বলি যে ভুলে যাবে এটা বলাটা সত্যি অনর্থ, তবে আমি মন থেকে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করে আর ওনার কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করে। হুটহাট করে কেউ কারো প্রেমে পড়ে যাবেন না, তাহলে জিন্না ভাইয়ের মতো 16 বছর যাবৎ এই কষ্টটা আপনাকে গ্রহণ করতে হবে। 16 বছর কষ্ট থাকবে, 16 বছর কষ্ট থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায়। প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।